ওয়ার্ড ভিত্তিক খেলা দিয়ে শুরু, এখন সেই খেলা গড়াবে আন্তর্জাতিক মহলে। বাংলাদেশের সীমান্ত পাড়ি দিয়ে মেয়র কাপের চ্যাম্পিয়ন দল যাবে কলকাতাতে। এবং চ্যাম্পিয়ন ডিএনসিসি মেয়র কাপে একের পর এক চমক দিয়ে যাচ্ছেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। প্রথমে ভারতের কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলিকে এনে করেছেন টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন। এরপর প্রথমবারের মতো টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করেন নারীদেরও। শিরোপা নিষ্পত্তির দিনে আরও এক চমক উত্তর মেয়রের। টুর্নামেন্ট শেষ হলেই যেন উঠতি প্রতিভারা হারিয়ে না যান, সেজন্য ভিন্ন এক উদ্যোগ মেয়রের। এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল যাবে ভারত, খেলবে ইডেন গার্ডেনের স্থানীয় একটি দলের সঙ্গে। বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলির সঙ্গে দল পাঠানোর ব্যাপারে কথাও পাকা করে ফেলেছেন আতিকুল। সৌরভ গাঙ্গুলি কলকাতার অহংকার, তার সাথে আমাদের কথা চলছে এবং উনি কিন্তু বলেছে, আমাকে প্রপোজাল দিয়েছে, তোমাদের থেকে যারা জিতবে সেই টিমটা তোমরা পাঠাবা, তাদেরকে ইডেন গার্ডেনে তাদের সাথে আমরা খেলবো। এটা তো বিরাট বড় একটা মেসেজ, একটা ইডেন গার্ডেনে কয়জন খেলার ভাগ্য রাখে। তবে শুধু ছেলেদের ক্রিকেট দলই নয়, দেশের বাইরে খেলতে যাবে নারী ক্রিকেটের চ্যাম্পিয়ন দলও। এছাড়া ভারত দিয়ে শুরু, পর্যায়ক্রমে অন্যান্য দেশও দল পাঠানোর পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। ছেলে এবং মেয়ে এখানে আমরা এটাকে ডিভাইডেড করবো না, কোনো দেশে তো ছেলেরা গেল, কোনো দেশে তো মেয়েরা গেল, এইভাবে আমরা কাজটাই করবো। শুধু এক দেশে ছেলে মেয়ে যাবে তা না, প্রথম আমরা ভারতে যাওয়ার প্ল্যান করছি, এরপর আমাদের শ্রীলঙ্কা, পর্যায়ক্রমে আমরা বিভিন্ন দেশে যাব। এবং তখন হবে কি, আমাদের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যে ছেলেপেলেরা আছে তারা কিন্তু অনেক উৎসাহ পাবে। নারীদের অংশগ্রহণের সুযোগ, সঙ্গে মেয়রের এমন উদ্যোগ, যা কিনা দেশের নারী ক্রিকেটকে আরও সমৃদ্ধ করবে বলে মত অংশগ্রহণকারী খেলোয়াড়দের। অনেক খুশি, যদি প্রতি বছর এটা করে তাহলে আমরা আরও অনেক খুশি হব। এই ধরনের বিভিন্ন প্রোগ্রাম বা টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ করে দেশের বাইরেও যেন তারা খেলতে পারে, সেই ধরনের একটা মানে মনোভাব তৈরি হবে আর কি। সেক্ষেত্রে দেখা যাবে যে মেয়েদের ক্রিকেট অনেক বেশি অগ্রসর করবে। টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ফাইনালে পুরুষদের ক্রিকেটে 39 নম্বর ওয়ার্ড আর মেয়েদের ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে 34 নম্বর ওয়ার্ড। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।